আলোর সিঁড়ি সেবা সংগঠনের উদ্যোগে পাহাড়পুর শাখার সেবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, আমি তাইজুল ইসলাম আপন, সবাইকে স্বাগতম বিজয়নগর টিভিতে। আলোর সিঁড়ি সেবা সংগঠনের প্রধান উপদেষ্টা সভাপতি ও পূর্বাচল কলেজের প্রভাষক জনাব মোহাম্মদ কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে আজ শুক্রবার পাহাড়পুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আলোর সিঁড়ি সেবা সংগঠনের উদ্যোগে পাহাড়পুর ইউনিয়ন শাখার সেবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মানব সেবা চারিদিকে ছড়িয়ে দিতে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের প্রধান প্রতিপাদ্য হচ্ছে মানবতা, যেই দিকে নিম্নমুখী আমরা সেই দিকে ঊর্ধ্বগামী। এ পর্যন্ত আলোর সিঁড়ি সেবা সংগঠনের উদ্যোগে ও শ্রমে 700 জন মুমূর্ষু রোগীকে স্বেচ্ছায় রক্তদান করা হয়েছে। আনুমানিক 1000 মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়েছে। 100 জন মানুষেরও মাঝে কম্বল বিতরণ করেছেন এবং 2000 মানুষের মাঝে মাস্ক বিতরণ করবেন বলে জানিয়েছেন। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাহাড়পুর ইউনিয়ন কৃতি সন্তান জনাব মোহাম্মদ জাহাঙ্গীর মির্জা, যুগ্ম সাধারণ সম্পাদক বিজয়নগর উপজেলা আওয়ামী লীগ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যিনি সরকারি ছুটির দিনও মাঠে থেকে দায়িত্ব মানব সেবা করেন, তিনি 10 নং পাহাড়পুর ইউনিয়ন সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ হন্দকার সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে তাহারা হলেন জনাব মোহাম্মদ ইকবাল হোসেন, সহসভাপতি বিজয়নগর উপজেলা আওয়ামী লীগ, জনাব মোহাম্মদ আব্দুল হাই, সভাপতি পাহাড়পুর ইউনিয়ন আওয়ামী লীগ, জনাব মোহাম্মদ আবুল বাহার বুইয়া, বিশিষ্ট সমাজ সেবক, জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম ফালু, বিশিষ্ট সমাজসেবক, জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক ফকির, সভাপতি মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়, জনাব মোহাম্মদ আলী হোসেন, সভাপতি পাহাড়পুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, জনাব মোহাম্মদ রাসেল খান, সাধারণ সম্পাদক আওয়ামী লীগ যুব লীগ বিজয়নগর উপজেলা, জনাব মোহাম্মদ এস এম মাহবুব হুসাইন, সভাপতি বিজয়নগর উপজেলা ছাত্রলীগ, জনাব মোহাম্মদ আবু কাউসার ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আওয়ামী যুব লীগ বিজয়নগর উপজেলা, জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, সভাপতি আউলিয়াবাজার পরিচালনা কমিটি, জনাব মোহাম্মদ আলী হোসেন, সাধারণ সম্পাদক আউলিয়াবাজার পরিচালনা কমিটি, জনাব মোহাম্মদ আব্দুল হামিদ, বিশিষ্ট সমাজসেবক, জনাব মোহাম্মদ কাজী ইসমাইল হোসেন, বিশিষ্ট সমাজসেবক, জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান তারেক, বিশিষ্ট সমাজসেবক, জনাব মোহাম্মদ সানিউর রহমান, প্রতিষ্ঠাতা সভাপতি আলোর সিঁড়ি সেবা সংগঠন, জনাব মোহাম্মদ জাবেদ আহমেদ, সিনিয়র সহসভাপতি আলোর সিঁড়ি সেবা সংগঠন, জনাব মোহাম্মদ ফৈসাল আহমেদ, সাধারণ সম্পাদক আলোর সিঁড়ি সেবা সংগঠন, জনাব মোহাম্মদ আরিয়ান আদনান, আলোর সিঁড়ি সেবা সংগঠন, এছাড়া আরও এই সংগঠনের সদস্যবৃন্দ ও নানা এলাকা থেকে আসা মান্যগণ্য ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা সংগঠনের নানা মানব সেবামূলক কাজ উল্লেখ করেন। বিশেষ করে সংগঠনের কাজ হলো রক্তদান, মাদক বিরোধী আন্দোলন, শিক্ষা সেবা, অসহায়কে সহায়তা করা। উক্ত আলোচনা সভায় নানা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধান অতিথি। সংগঠনের সদস্যদের উদ্দেশ্য করে বলেন, একতা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে তিনি বলেন। আলোচনা শেষে আলোর সিঁড়ি সংগঠনের পাহাড়পুর ইউনিয়ন শাখার কমিটির সদস্যগণের নাম ও পদবি ঘোষণা করা হয়। আপনারা 400 জনকে আপনারা রক্তদান করেছেন, 700+ সেবা সকলে দিতে পারেন না, শুধু জনপ্রতিনিধিরাই সেবা করেন না, সেবা প্রত্যেকটি মানুষই করতে পারে যদি ইচ্ছা থাকে। কিন্তু সেবা দেওয়া যায় সেবার মতো, সেবা দিলে তো কত ছোয়া আল্লাহ তাআলা ধরে সেবা দেওয়া অনেক চুয়া আছে। আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা শুধু রক্তদান না, এ পাহাড়পুর ইউনিয়ন পরিষদের যিনি জমিদাতা বারবার নির্বাচিত অত্যন্ত জনপ্রিয় মেম্বার জনাব রবিউল ইসলাম সাহেব বলেছেন আপনাদের সামনে, আপনারা বাল্যবিবাহটা বন্ধ করতে হবে। বাল্যবিবাহটা যদি বন্ধ আপনারা বন্ধ করেন, আপনারা আমাদের ইউনিয়ন পরিষদের মেম্বার আছে অথবা আমি আছি, আমাদেরকে আপনারা ইনফরমেশন দেবেন, আমরা বাল্য বিবাহ বন্ধ করতে হবে। আপনারা মাদকের বিরুদ্ধে আপনারা ঘোষণা করতে হবে। আপনারা জানেন এই সরকার মাদকের বিরুদ্ধে একদম জিরো টলারেন্স। আপনারা একটা অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে, একটা গরিব মানুষ বিয়ে দিতে পারে না, আপনারা দাঁড়াতে হবে। কিন্তু আপনারা ছাত্র মানুষ, আপনারা নিজের টাকা দিতে পারবেন না, আপনারা যারা সমাজের হিন্দুশালী লোক আছে তাদেরকে আপনারা সংগ্রহ করে দিতে হবে। আপনারা এই কাজটি করবেন,
আমরা আপনাদের পাশে ভালো কাজের জন্য আপনাদের পাশে আছি, অতীত ছিলাম, বর্তমানও থাকব, ভালো কাজের জন্য। আর আপনারা যে উদ্বুদ্ধ নিয়েছেন, আমি আপনাদেরকে এই সংগঠনের কেন্দ্রীয় কমিটি থেকে ইউনিয়ন কমিটি সকলকে আমি আমার অন্তরস্থ থেকে আপনাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি আপনাদের এই ভালো কাজের জন্য। আর আজকে এই কাজটা আমরা কার জন্য করতেছি, কার কারণে আমরা করতেছি, এই জিনিসটা আপনার স্মরণ করতে হবে। আজকে এখানে আমরা বসে আজকে অনুষ্ঠান করতেছি, আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি দশ জন্ম না হতো তাহলে এই দেশ স্বাধীন হতো না। আজকে যদি এই দেশটা স্বাধীন না হতো তাহলে আমরা কিভাবে অনুষ্ঠানটা করতে পারতাম? আমি এবং যারা এখানে আছে স্টেজে আছেন, আপনারা আছেন, আপনারা সেবাটা করতে পারতেন। কিন্তু আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা সত্য কথাটা আপনারা বলবেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আপনাদের পাশে একাত্মতা ঘোষণা করে আপনারা যে কোনো সময় পার্বত্য ইউনিয়ন পরিষদ আপনাদের জন্য খোলা, যে কোনো বিষয়ে আপনারা আসবেন কি আশা ও প্রত্যাশা করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আসসালামু আলাইকুম। আজকে এই সম্মেলনটি করার জন্য আমাদের পাহাড়পুর ইউনিয়ন তথা ব্রাহ্মণবাড়িয়া থেকে সাহিত্যিক সহ অনেক ছেলেরা এখানে উপস্থিত হয়েছে। এই জন্য ব্রাহ্মণবাড়িয়া থেকে যারা আসছেন আমি সকলকে আমার পাহাড়পুর তথা বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন এবং অভিবাদন জানাচ্ছি। আজকে সেবা, অনেকে বলছে স্বেচ্ছায় সেবা, আপনি যদি আপনি নিজের ইচ্ছা থেকে কারণ কল্যাণের জন্য কাজ না করেন তাহলে কিন্তু আপনি নিজের ভবিষ্যৎ কল্যাণ কিন্তু অন্ধকারের দিকে চালিত হবে। আপনি যদি স্বেচ্ছায় ইচ্ছাকৃত হবে তাহলে কল্যাণ করেন, তাহলে মনে করতে হবে যে আপনার নিজের কল্যাণকে নিজের ভবিষ্যৎটাকে নিশ্চিত করবে। সংগঠনের মূল কিন্তু তাই সংগঠন করতে হলে আপনাকে কি করতে হবে, সংগঠন করতে হলে প্রথমে আপনি সমাজের দায়বদ্ধতা থেকে দায়িত্ব নিতে হবে। সংগঠন করতে হলে, সেবামূলক প্রতিষ্ঠান করতে হলে আপনাকে প্রথমে এই দেশের প্রতি মমত্ব বোধ তৈরি করতে হবে। দেশের প্রতি মমত্ব বোধ, সমাজের প্রতি, আপনার পরিবারের প্রতি, প্রতিটা ক্ষেত্রে আপনি মমত্ব বোধ তৈরি না করলে যে চেতনায় উদ্বুদ্ধ হয়ে আজকে বাংলাদেশ নামে একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে সেই মুক্তিযুদ্ধের চেতনায় আপনাকে উদ্বুদ্ধ হবে। আপনারা যারা এই সংগঠনটি করতে যাচ্ছেন নিজেদের মধ্যে পণ থাকতে হবে, নিজেরা নিজেদের মধ্যে যে ব্রত ঐক্য বন্ধন এটা আপনার তৈরি করতে হবে। রক্তদান কর্মসূচি যে আমার ছেলে ব্লাড